হ্যালো বন্ধুরা, আমরা আজকের ত্রিকোণমিতির যে অঙ্কটা করব, দেখো অঙ্কটা কি বলছে। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকালস টু ওয়ান, এইটা আমাদের বলে দিয়েছে। দিয়ে বলছে হয় তাহলে প্রমাণ করো যে কস স্কোয়ার থিটা, এখানে কস অ্যাকচুয়ালি কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা ইকালস টু ওয়ান হয়। দেখো এখানে প্রথমে যেটা এটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, সেটা আমরা লিখলাম কি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো এইটা যেটা এখানে লিখলাম, ক্লিয়ার? এবারে কি করলাম যে সাইন থিটা ইকালস টু এই যে সাইন স্কোয়ার থিটা আছে, এটাকে জাস্ট আমরা ওই পাশে নিয়ে যাবো সমান চিহ্ন। যখন ওই পাশে চলে যাবে তখন এই সাইনটা চেঞ্জ হবে, অর্থাৎ এই চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে হয়েছে মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এবারে দেখো তাহলে আসলো কি সাইন থিটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আসলো। এরপরে আমরা কি বলতে পারবো, সাইন থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা। কেন? আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত, ওয়ান। তাহলে এটাকে ওদিকে নিয়ে যাও, এটাকে ওদিকে নিয়ে আসলে কি হবে, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটাই তো হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে আমি এই পার্টটাকে জাস্ট লিখলাম যে কস স্কোয়ার থিটা, ঠিক আছে। নেক্সট যেটা দেখো বলছে, এখন আমরা যে মানটা বার করতে চাইবো, আমরা যে মানটা মানে আমাদের প্রমাণ করতে যেটা হবে, এখানে কস কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়ালস টু ওয়ান প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটাকে লিখি, তাহলে আমরা এটাকে দেখো লিখলাম যে এখন আমরা এটার মান বার করবো, সেটা আমরা লিখলাম এখানে, এটা লিখলাম। লিখে আমরা কি করলাম, কস স্কোয়ার থিটা আছে, এটাকে জাস্ট এখানেই আমরা বসিয়ে দিলাম। এবারে দেখো প্লাস দিয়ে, এখানে প্লাস এখানে বসে গেল, এবার প্লাস কস টু দি পাওয়ার ফোর আছে। দেখো আমরা এটাকে জাস্ট কায়দা করে লিখলাম কস স্কোয়ার থিটা প্লাস তাকে আবার ঘিরে দিয়ে স্কোয়ার করলাম। এবারে আমরা দেখো এখানে কস স্কোয়ার থিটা আমাদের উপরে, দেখো কস স্কোয়ার থিটার মান আছে, দেখো কস স্কোয়ার থিটার মানটা হচ্ছে সাইন থিটা। যদি উল্টো দিক থেকে ভাবি, মানে এদিক থেকে যদি ভাবি, তাহলে কস স্কোয়ার থিটা মানে কত, সাইন থিটা। এখান থেকে যে রিলেশনটা আমরা পাচ্ছি সেটা জাস্ট এখানে আমরা বসিয়ে দেবো, এখান থেকে এই জায়গাটায়। দেখো সাইন থিটা তাহলে কি হবে, কস স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা, আমরা একটু আগে দেখেছি। তাহলে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে দেখো বাইরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার হলো। এবারে দেখো পরের লাইনে আমরা এটাকে লিখতে পাচ্ছি যে কস স্কোয়ার থিটা, এটা এখানে বসে গেল, তারপরে এটা এখানে বসলো যে সাইন স্কোয়ার থিটা এসে। তাহলে এটাকে যখন আমরা আগে নিয়ে আসলাম, দেখো এটাকে আগে নিয়ে আসলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা এখানে বসলো। তাহলে এবারে আমরা কি বলবো, আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত, ওয়ান। তাহলে সেটাই আমরা লিখলাম, ক্লিয়ার? তাহলে এবারে আমাদের যে প্রমাণটা করতে দিয়েছে সেটা দেখো, যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা এর মানটা যেন ওয়ান হয়। তাহলে আমরা একেবারে ডাইরেক্ট বলতে পারবো যে এর মানটা, দেখো এটার মান আসছে কত, ওয়ান, ক্লিয়ার? এটা আমরা বলে দেবো প্রমাণিত। দেখো এই ধরনের অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, তো মাধ্যমিক পরীক্ষায় বেশ আসে অঙ্কটা। আমি আগেও ভিডিওতে বানিয়ে বলে দিয়েছি, তো এখন আমি এই অ্যাপস থেকে ভিডিও বানাচ্ছি বলে, যার জন্য তোমাদেরকে এটা বললাম। ওকে, থ্যাংক ইউ।